Assalamualaikum, আমার নাম হচ্ছে মুক্তি আক্তার। আমার পরিবারে আমি, আমার স্বামী এবং আমার একটা মেয়ে আছে। আমি আগে গার্মেন্টসে চাকরি করতাম, তো ওইখানে আমার যখন বেবি আসে তো তখন আমি মানে কোনো কাজকাম করতে পারতাম না, চাকরিও চলে গেছিল। তারপর আমার স্বামীর উপরে একা চাপ পড়ে, তো ও আমার আর খরচা অনেকটা কম, মানে সংসারে অনেকটা সমস্যা দেখা দিছে। তো আমাদের এলাকায় অনেকে বলছে যে সক্ষম থেকে নাকি মেশিন দেওয়া হয়, তো আমি একটু সেলাই মেশিনের কাজ জানতাম, তো তার জন্য একটা আবেদন জানাইছিলাম সক্ষমে। সক্ষমে আবেদন জানানোর পরে তারা কিছুদিন পর আমাকে ডাকছে। ডাকার পরে আমাদের একটা ইন্টারভিউ নিছে যে আমরা কতটা আর কি সেলাই মেশিনের উপর কাজ জানি। তো কাজ জানার পরে ইন্টারভিউর পরে আমাদের বলছে আমরা কিছুদিন পর আপনাদের ডেকে বলবো। তারপর আমাদের কিছুদিন পর ফোন দিয়ে বলছে যে আপনাদের এরকম মেশিন দেওয়া হবে, আপনারা আসুন। তো আমরা যখন আসছি এসে তখন আমাদের একটা করে মেশিন দেওয়া হয়েছে। আমার এই মেশিন পাওয়ার পরে মনে করেন আমাদের সংসারে যে অভাবটা ছিল সেটা এখন পূর্ণতা পাইছি। আমার মনে করেন আগে যে আমার যে এখন যে সেভিংটা হইতেছে এই মেশিন থেকে যে টাকাটা আমি পাচ্ছি, তো ওইটা এখন আমি আমার মেয়ের জন্য সেভিং করে রাখতেছি। আমি এখন সক্ষম, আশা করি আমি পরবর্তীতে আরও উন্নত হব। তো সক্ষমকে ধন্যবাদ আমাকে এরকম একটা অপরচুনিটি দেওয়ার জন্য।